নমস্কার, আমি গৌতম। আপনারা দেখছেন বিষয় বিশ্লেষণ, নিউজ মিডিয়া সিটির একান্ত আলাপচারিতা অনুষ্ঠান তথা বিভিন্ন বিশেষ টক শো। বিষয় বিশ্লেষণ আমরা পুনরায় আবার শুরু করতে যাচ্ছি। এতদিন যাবৎ চ্যানেলের কিছু টেকনিক্যাল ইস্যু ছিল, তার জন্য আমরা রোজকার মতো বিষয় বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি, কিন্তু পুনরায় আমরা আবার শুরু করতে যাচ্ছি আমাদের এই বিশেষ টক শো বিষয় বিশ্লেষণ। আপনারা জানেন ইতিমধ্যেই, যারা আমাদের নিউজ মিডিয়া সিটির দর্শক রয়েছেন, আপনারা জানেন আমরা প্রত্যেক দিন এই রাজ্যের তথা এই দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক বিভিন্ন সাম্প্রদায়িক বিষয় নিয়ে আপনাদের সামনে আসি এবং আমাদের মতো করে আমাদের বিশ্লেষণ রাখার চেষ্টা করি। এবং পুনরায় আমরা সম্প্রচার করতে যাচ্ছি আমাদের এই বিষয় বিশ্লেষণ বিশেষ টক শো। এবং আপনারা প্রত্যেকেই আমাদের চ্যানেলে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে সরাসরি আমাদের এই আয়োজনে নিজেরাও অংশগ্রহণ করতে পারেন। অবশ্যই আপনাদের মতামত আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা যখন বসি আপনাদের সামনে, আমাদের মতো করে বিশ্লেষণ রাখি, সেই বিশ্লেষণে আপনাদের অংশগ্রহণও আমরা চাই। এবং অবশ্যই আপনারা যারা রয়েছেন আমাদের দর্শক হিসেবে, আপনারা অবশ্যই সেই প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের এই সরাসরি অনুষ্ঠানে আপনাদের অভিমত ব্যক্ত করতে পারেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনায় থাকব, সেটি হচ্ছে সদ্য শেষ হয়ে যাওয়া ভারতবর্ষের একটি অন্যতম রাজ্য বিহার রাজ্যের নির্বাচনের ফলাফল। ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই অবগত আছেন, বিহার রাজ্যের নির্বাচন নিয়ে গোটা দেশে এক প্রকার রাজনৈতিক উত্তাল পরিবেশ ছিল এবং কোথাও না কোথাও সেই জায়গায় যে এনডিএর সরকার চলছিল, নীতিশ কুমারের সরকার, এবং সেই সরকারের বিরুদ্ধে যে এক্সিট পোল আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে, কিন্তু পরবর্তী সময় যখন সেই বিহার নির্বাচনের ফলাফল ঘোষিত হয় এবং সেই জায়গায় যেভাবে পুনরায় সেই এনডিএ সরকার সেখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই জায়গায় যে বিহারে বিশেষ করে বিজেপি দলের একটা বড় উত্থান হয়েছে, যদিও এককভাবে সর্বোচ্চ আসন পেয়েছে যে দলটি সেটি হচ্ছে আরজেডি তথা লালু প্রসাদ যাদবের দল, রাষ্ট্রীয় যে আরজেডি দল রয়েছে সেই দল সর্বোচ্চ 75টি আসন পেয়ে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এবং দ্বিতীয় পর্যায়ে রয়েছে 74টি আসন পেয়ে বিজেপি, এবং সেই জায়গায় কিন্তু বিজেপির আসন অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই নির্বাচনে, যেখানে বলা হচ্ছিল সেই নীতিশ কুমারের সরকারের পতন হতে যাচ্ছে বিভিন্ন এক্সিট পোলগুলোতে, যেখানে সরাসরি সেখানে বলা হয়েছিল যে সেখানে এনডিএ সরকারের পতন হবে বিহার রাজ্যে, এবং সেই জায়গায় মহাগঠবন্ধন তৈরি হয় আরজেডি, কংগ্রেস এবং যে অন্যান্য দলগুলি রয়েছে, সাথে অবশ্যই বামপন্থা দলগুলিও ছিল, এবং সেই জায়গায় মহাগঠবন্ধনের একটা সরকার গঠনের সেখানে এক্সিট পোলে সরাসরি বলা হয়েছিল বিভিন্ন এক্সিট পোলে, কিন্তু পরবর্তী সময় যখন ফলাফল ঘোষিত হয়, যদিও শেষের দিকে একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা লক্ষ্য করতে পেরেছি সেই জায়গায় মহাগঠবন্ধন এবং এনডিএর সাথে, কিন্তু শেষ হাসিটা কিন্তু এনডিএর দখলেই যায় এবং পুনরায় নীতিশ কুমারের নেতৃত্বে সেখানে এনডিএর সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু এই বিহারের নির্বাচনের এবারকার ফলাফল কী ধরনের সমীকরণ তৈরি করছে গোটা জাতীয় যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির প্রেক্ষাপটে, সেই প্রেক্ষাপটে আমরা আজকে আমাদের আজকের এই আলোচনায় থাকার চেষ্টা করব। এবং অবশ্যই আমাদের এই আলোচনায় যুক্ত হবেন বিজেপি প্রদেশ কমিটির সহসভাপতি রাজীব ভট্টাচার্য এবং সিপিআইএম দলের পশ্চিম জেলার সম্পাদক পবিত্র কর। আমরা তাদের সাথে যুক্ত হবে, তাদের মতামত জানার চেষ্টা করব, কিন্তু তার আগে এই বিহার নির্বাচন নিয়ে বিভিন্ন প্রকার অভিযোগও উঠেছে, বিশেষ করে প্রধান যে বিরোধী দল অর্থাৎ আরজেডি, আরজেডির তরফ থেকে অনেকটাই অভিযোগ উঠেছে যে এই নির্বাচনের বিভিন্ন সিটগুলোতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানে আরজেডির যে রয়েছেন তেজস্বী যাদব, তিনি তাঁর সাংবাদিক সম্মেলনে তিনি তার অভিযোগগুলো কিন্তু তুলেছেন, যেখানে বলা হয়েছে বেশ কয়েকটি সিটে তাদেরকে জয়ী বলে ঘোষণা করেছিল নির্বাচন কমিশন, কিন্তু পরবর্তী সময় তাদেরকে সেই সিটেই হারের মুখ দেখতে হয়। তাই গোটা বিষয়টা নিয়ে তেজস্বী যাদব তার প্রেস কনফারেন্সে কি বলেছেন আমরা একবার শুনবো। ये जो जनादेश है ये बदलाव का, अगर थोड़ी सी भी अंतरात्मा नैतिकता नीतीश कुमार जी में बची होगी तो ये जो कुर्सी पर बैठने का जो शौक है कहीं ना कहीं से उनको जनता के इस फैसले का सम्मान करते हुए कुर्सी से हट जाना चाहिए। जानते हैं कि चुनाव का फैसला आया है, जनता ने अपना फैसला सुनाया है और चुनाव आयोग ने अपना नतीजा सुनाया है।
जनता का फैसला महागठबंधन के पक्ष में है, चुनाव आयोग का नतीजा एनडीए के पक्ष में है। आप सब लोग ये समझ सकते हैं कि जनता का जो जनादेश है और जो नतीजा इलेक्शन और फैसले का बड़ा अंतर है, फैसला हमारे पक्ष में और नतीजा उनके पक्ष में। ये कोई बिहार में पहली ऐसी कोई घटना नहीं है। 2015 में महागठबंधन जब बना था तो वोट जो है, जनादेश जो है, वो महागठबंधन के पक्ष में था, लेकिन चोर दरवाजे से बीजेपी सरकार में आई, जो कि बीजेपी के जनता का जो आदेश था कि बीजेपी को विपक्ष में रहना, लेकिन बिहार के मुख्यमंत्री लालच में, लोभ में या डर के कारण, या आप कह सकते हैं बीजेपी ने हाईजैक कर लिया, बीजेपी की सरकार रही, कहा जाता है डबल इंजन की सरकार, लेकिन पूरे चुनाव में हम लोगों ने जो सही मुद्दा था, जो जनता का मुद्दा था, चाहे सरकारी नौकरी रोजगार के सवाल पे, गरीबी भुखमरी पलायन मजदूर किसान, शिक्षा चिकित्सा, या आप कह सकते हैं नियोजित शिक्षकों के जो समान काम समान वेतन, या स्वयं सहायक समूह के मानदेय की बात रही हो, नौकरी की बात रही हो, उसको लेकर के हम लोग बड़े सकारात्मक रूप से हम लोगों ने मुद्दा बनाया। শুনছিলেন তেজস্বী যাদবকে, তিনি সেখানে প্রেস কনফারেন্সে বলার চেষ্টা করেছেন যে জনাদেশ তাদের দিকে গিয়েছে কিন্তু সরকার এনডিএ করছে, অর্থাৎ যেই দিকে তিনি প্রশ্ন বা ইঙ্গিত করার চেষ্টা করেছেন সেখানে ভোট পার্সেন্টেজ, এবং ভোট পার্সেন্টেজের দিকে অবশ্যই সর্বোচ্চ যে পার্সেন্টেজ অফ ভোট পেয়েছে আরজেডি এবং তার পরবর্তী যে বিজেপি দলের পক্ষে গিয়েছে ভোট শতাংশের হার, বিশেষ করে 2019 নির্বাচনের পর যখন দ্বিতীয় মোদী সরকার গঠিত হয় কেন্দ্রে এবং তার পরবর্তী সময় বিভিন্ন রাজ্যের যে নির্বাচনগুলো রয়েছে সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিশেষ করে বিরোধী যে দলগুলো রয়েছে সেই দলগুলোর কিন্তু প্রত্যেকটা রাজ্যের নির্বাচনে একটা সূক্ষ্ম দৃষ্টি থাকে এবং তার পেছনে একমাত্র কারণ হচ্ছে যেভাবে গোটা দেশে ভারতীয় জনতা পার্টির প্রভাব বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে হারানোর জন্য কিন্তু বিরোধী দলগুলো একত্রিত হচ্ছে এবং তার নিরিখে কিন্তু বিহারেও মহাগঠবন্ধন তৈরি হয়েছিল এবং কিন্তু সেই বিহারের নির্বাচনের দিকে কিন্তু তাকিয়েছিল গোটা বিরোধী দলগুলো গোটা দেশের এবং তার প্রভাব অবশ্যই আমরা দেখতে পাই বিভিন্ন অন্যান্য রাজ্যের রাজনীতিতেও। সেই বিহারের যে নির্বাচনের ফলাফল শেষ হাসি কিন্তু সেখানে বিজেপির দখলে গিয়েছে, কারণ বিজেপির আসন সংখ্যা কিন্তু এবছর বৃদ্ধি পেয়েছে, যদিও ভোট পার্সেন্টেজ হ্রাস পেয়েছে কিন্তু সিটের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল কিন্তু বিজেপি রয়েছে বিহারের নির্বাচনে। এবং সেই বিহারের নির্বাচন কতটা প্রভাব ফেলবে অন্যান্য রাজ্যগুলোতে এবং বিশেষ করে আমাদের রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনায় থাকবো। আমরা যোগাযোগ করার চেষ্টা করব বিজেপি প্রদেশ সহসভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়কে, উনি আমাদের সাথে যুক্ত হবেন এবং আমরা গোটা বিষয়টা নিয়ে যে বিহার নির্বাচন এবং তার প্রেক্ষিত আমাদের রাজ্যের রাজনীতিতে কতটা প্রভাব তৈরি করতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনায় থাকবো। কারণ আমরা দেখতে পেয়েছি বিহার নির্বাচনের ফলাফলের পর কিন্তু রাজ্যে বিজয় মিছিল করেছে বিজেপি পার্টি এবং প্রত্যেকটা জায়গায় বিহারের রাজ্যের প্রত্যেকটা কোণে কিন্তু বিজেপি সমর্থকদের মধ্যে সেই জয়ের একটা বাতাবরণ তৈরি হয়েছে এবং তার প্রভাব কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো সেই ফলাফল কতটা প্রভাব সৃষ্টি করবে আমাদের রাজ্যের রাজনীতিতে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনায় থাকবো। আমরা চেষ্টা করব কথা বলার জন্য রাজীব ভট্টাচার্য মহোদয়ের সাথে, উনি প্রদেশ বিজেপির সহসভাপতি। বিহার নির্বাচন, 17তম বিহার নির্বাচন, এবং অবশ্যই আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে কয়টা এক্সিট পোল বেরিয়েছিল সেই এক্সিট পোলগুলোর প্রত্যেকটাতেই কিন্তু মহাগঠবন্ধনের সেখানে প্রভাব বেড়েছিল, কিন্তু পরবর্তী সময় যখন ফলাফল এসেছে সেই ফলাফল কিন্তু একদম উল্টো হয়ে গেছে এবং সেই জায়গায় এনডিএর সরকার আবারও প্রতিষ্ঠিত হয়েছে বিহারের নির্বাচনে এবং সেই জায়গায় এনডিএর দখলে 125টি সিট এবং অবশ্যই মহাগঠবন্ধনের খাতায় 110টি সিট। এবং সেই নির্বাচনে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বামপন্থা সংগঠনগুলোর আসন সংখ্যা বৃদ্ধি,
মোট 29টি আসনে এবছর বিহারের নির্বাচনে বামপন্থা যে দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং সেই জায়গায় 16টি আসনে বামপন্থা রাজনৈতিক দলগুলোর জয়লাভ করেছে। কিন্তু সবথেকে খারাপ ফলাফল যদি আমরা বলে থাকি বা বলতে চাই, সেখানে অবশ্যই ভারতীয় জাতীয় কংগ্রেস, যেখানে জাতীয় কংগ্রেসের ফলাফল অত্যন্ত খারাপ বলা যেতেই পারে, কারণ 9.48% ভোট তারা পেয়েছেন এবং তাদের আসন সংখ্যা 19টি। এবং সেই নিরিখে অবশ্যই যদি আমরা যাচাই করি, সেখানে দেখা যায় যে মহাগঠবন্ধনের ক্ষেত্রে কংগ্রেসের প্রভাব বা কংগ্রেসের ফলাফল অনেকটাই খারাপ ছিল এবং যার কারণে মহাগঠবন্ধন বিশেষ করে 122-এর যে ম্যাজিক যে সংখ্যাটা, সেই সংখ্যাটা দখল করতে পারেনি, যদিও শেষের দিকে অনেকটাই হাড্ডাহাড্ডি লড়াই ছিল। আপনারা শুনেছিলেন তেজস্বী যাদব কীভাবে ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, তারা পরবর্তী সময় ইলেকশন কমিশনে অভিযোগও দায়ের করেছেন। কিন্তু ঠিক উল্টো দিকে বিহার নির্বাচনের এই ফলাফলকে জনতার জনাদেশ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী এবং তার পাশাপাশি এই ফলাফল নির্বাচন কমিশনের উল্লেখযোগ্য ভূমিকাকে সেখানে গুরুত্ব দেয় এবং সেটাই তিনি বলার চেষ্টা করেছেন। যখন দিল্লিতে বিজেপির পার্টি অফিসে যখন বিজয় সমাবেশ হয় বিহার নির্বাচনের, সেই জায়গায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন একবার শুনবেন। मैं आज आभार व्यक्त करता हूं महान देश की महान जनता का। मैं आज धन्यवाद अर्पित करता हूं देश के कोटि कोटि नागरिकों का। धन्यवाद इसलिए नहीं कि उन्होंने चुनावों में भारतीय जनता पार्टी को इतनी बड़ी सफलता दी है, इसके लिए तो वो हकदार है ही। धन्यवाद इसलिए क्योंकि लोकतंत्र के इस महान पर्व को हम सभी ने मिलकर बहुत उत्साह से मनाया है। चुनाव भले ही कुछ सीटों पर हुआ हो, कुछ क्षेत्रों में हुआ हो, लेकिन कल सुबह से लेकर देर रात तक पूरे देश की नजरें टीवी पर थी, ट्विटर पर थी, चुनाव आयोग की वेबसाइट पर थी। लोकतंत्र के प्रति हम भारतीयों की जो आस्था है उसकी मिसाल पूरी दुनिया में कहीं नहीं मिलती। चुनाव नतीजों में हार जीत अपनी जगह है, लेकिन चुनाव की ये प्रक्रिया हर भारतीय के लिए गौरव का विषय है। इसलिए पूरे देश को बधाई देता हूं, कोटि कोटि देशवासियों का धन्यवाद करता हूं। इस चुनावों को सफलतापूर्वक शांतिपूर्वक संपन्न कराने के लिए चुनाव आयोग, देश के सुरक्षा बल और स्थानीय प्रशासन भी बधाई के पात्र है। कुछ चीजें तो हम देश में भूल गए हैं। आपको पता होगा पहले जब चुनाव होते तो दूसरे दिन क्या खबर आती थी, हेडलाइन, इतने बूथ लूट लिए गए, इतने। আপনারা শুনছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি কিন্তু সরাসরি সেখানে নির্বাচন কমিশন থেকে শুরু করে ওই রাজ্যের যে প্রশাসন, সেই প্রশাসনের প্রশংসা করেছেন যে সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে সেখানে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় এই গোটা বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। প্রথমেই রাজীববাবু আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
যে বিষয়টা জানতে চাইবো আপনার কাছ থেকে, এই যে বিহারের নির্বাচন হয়ে গেল এবং সেই বিহারের নির্বাচনে পুনরায় এনডিএর সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং বিশেষ করে বিজেপির যে ফলাফল সেই বিহারের নির্বাচনে, সেই বিজেপির ফলাফলের নিরিখে আপনার কি প্রতিক্রিয়া থাকবে? সর্বপ্রথমে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি ওনাকেও ধন্যবাদ জানাই এই কারণে, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের বিহারে ভারতীয় জনতা পার্টি সিঙ্গেল লার্জেস্ট পার্টি অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে মানে সর্ববৃহৎ দল হিসাবে বিহারের জনগণ যেভাবে ভোট দিয়ে নরেন্দ্র মোদীজি যে লক্ষ্যমাত্রা, নরেন্দ্র মোদীজি যে উন্নয়নের যে বাতাবরণ নিয়ে কাজ করছেন তাকে সমর্থন জানিয়ে বিহারের জনগণ যেভাবে মানুষ সমর্থন করেছেন তার জন্য আমি সকলকে আপনাদের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এটা তো আমাদের প্রত্যাশা ছিল যে আমরা ভারতীয় জনতা পার্টি, জানেন যে বিহারে জাতপাতের রাজনীতিটা বেশি করে চলে, কিন্তু তার ঊর্ধ্বে উঠেও আজকে ভারতীয় জনতা পার্টিকে যেভাবে মানুষ গ্রহণ করেছে, নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করেছে, এটা আবারও প্রমাণ হয়েছে যে মানুষ এখন অনেক ঊর্ধ্বে উঠে, যে জাতপাতের রাজনীতির থেকে ঊর্ধ্বে উঠে যে উন্নয়নের যে ধারাবাহিকতা তারকে সমর্থন জানিয়ে বিহারের জনগণ ভোট করেছেন এবং সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন সারা ভারতবর্ষের মধ্যে। না, আপনি যেটা বলছেন সিঙ্গেল লার্জেস্ট পার্টি, যদিও আরজেডি সিঙ্গেল লার্জেস্ট পার্টি রয়েছে, বিজেপি থেকে একটা সিট তাদের বেশি, কিন্তু এখানে জানতে চাইব যেহেতু বিহারের নির্বাচন অর্থাৎ নীতিশ কুমারের পার্টি জেডিইউর সাথে বিশেষ করে বিজেপির গঠবন্ধন, সেখানে যদি আমরা দেখি যে জেডিইউর সংখ্যা কিন্তু অনেকটাই কমে গেছে এবং সেই জায়গায় বিজেপির সংখ্যা, সিট সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যদিও ভোটের শতাংশ হারে কিছুটা কমেছে, কিন্তু এই জায়গায় যখন বিজেপির দখলে 74টি সিট এবং জেডিইউর দখলে 43টি সিট, আপনি কি মনে করেন যে বিহারের নির্বাচনে এবছর নীতিশ কুমার নয় মোদি ম্যাজিকটা বেশি ছিল? একদম এক্স্যাক্টলি, এখানে মোদি ম্যাজিক যেটা সেটাকে মানুষ প্রাধান্য দিয়েছে এবং আপনারা দেখেছেন যে ভারতবর্ষের এই বলিষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের এই সারা ভারতবর্ষব্যাপী এবং বিশ্বে, সারা বিশ্বে যে করোনা মহামারী চলছিল সেই সময়ও ভারতবর্ষের এই জনগণের জন্য এবং দুস্থ পরিবারগুলির জন্য একের পর এক প্রকল্প ঘোষণার মাধ্যমে এবং এই রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে যে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে, আর্থিক প্যাকেজের মাধ্যমে আত্মনির্ভর ভারতের কথা বলা হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে উন্নয়ন, বিহারে একটা জঙ্গল রাজ চলতো এটা আমরা জানি, কিন্তু বিগত এইবারও আবারও প্রমাণ করেছে যে মোদীজির সাথেই জনগণ রয়েছে, মোদীজির যে উন্নয়নের যে পরিকল্পনা, গরিব দুস্থ পরিবারের জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনার নিরিখে দাঁড়িয়ে মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সমর্থন জানিয়েছে। এখানে একটা বিষয় জানতে চাইব রাজীবদা, বিশেষ করে ভারতবর্ষের যে রাজ্যের নির্বাচনগুলি রয়েছে, বিধানসভা নির্বাচনগুলি রয়েছে, আপনার কি মনে হয় যে যেখানে সেই বিধানসভা নির্বাচনগুলোতে বিজেপি সরাসরি কেন্দ্র সরকারের উপর নির্ভরশীল বা নরেন্দ্র মোদীর উপর নির্ভরশীল, কারণ বিহারের নির্বাচনে নীতিশ কুমারের সরকার ছিল 15 বছর যাবৎ এবং কোথাও না কোথাও একটা অ্যান্টি ইনকাম্বেন্সি সেখানে পরিলক্ষিত হয়েছে বিহারে এবং বিভিন্ন এক্সিট পোলগুলোতে কিন্তু দেখা গিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কোথাও না কোথাও বিজেপিকে নরেন্দ্র মোদীর উপরে নির্ভর করতে হচ্ছে সেই রাজ্যের নির্বাচনগুলিকে উত্তরানোর জন্য? দেখুন, আমরা তো নির্ভর হবই, দেশের এরকম বলিষ্ঠ প্রধানমন্ত্রী তার উপর তো নির্ভরশীল হতেই হবে, তার উপর যদি নির্ভরশীল না হয় তাহলে, কারণ আমাদের দেশের লিডার, আমাদের দেশের বলিষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার যে জনসমর্থন, ওনার যে কাজকর্ম সেটাকে সারা ভারতবর্ষের মানুষ তা মেনে নিয়েছে। আমরা লোকসভা নির্বাচনেও যদি আমরা দেখি, সেই লোকসভা নির্বাচনেও তার প্রতিফলন ঘটেছে, সমস্ত অংশের সমস্ত এক্সিট পোলকে ছাড়িয়ে গিয়ে একটা আলাদা রেজাল্ট সারা ভারতবর্ষে প্রমাণ করেছে যে এই ভারতবর্ষের একটা একজনই লিডার, সেটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ঠিক সেই রকম আজকে বিহারের রাজনীতি কথাই বলুন, আজকে আমরা যদি দেখি যে আরজেডিও যে নির্বাচনী প্রচার নিয়ে গেছে, সেই জাতপাতের ঊর্ধ্বে উঠে সে উন্নয়নের কথা বলেই কিন্তু রাজনীতি এইবার ভোটটা হয়েছে। এর মানে কি, সবাই এখন অন্য লাইনে চিন্তা ভাবনা করছে, যে দীর্ঘদিন, বহু বছর হয়েছে স্বাধীনতার পর থেকেই
এই ভারতবর্ষের বুকে জাতপাত নিয়ে রাজনীতি করা, ধর্ম নিয়ে রাজনীতি করা, সেটা ভারতবর্ষ থেকে এখন মানুষ অনেকটা মুছে দিয়েছে। কারণ মানুষ মানে সভ্য সমাজে আমরা বসবাস করি, মানুষের একটাই লক্ষ্য, কে আমার জন্য কাজ করছে, কে আমার লিডার, কে আমার অগ্রগতিকে, আমার এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সুরক্ষার ক্ষেত্রেই বলুন, গরিব মানুষের পরিকল্পনার কথাই বলুন, গরিব যোজনার কথাই বলুন, আর্থিক প্যাকেজের কথাই বলুন, সমস্ত দিক দিয়ে আমার এই দেশকে কে নির্ভরশীল মানে সুরক্ষিত রাখতে পারবে, কে আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে, তার নিরিখে দাঁড়িয়ে মানুষ এখন ভোট করে। আর এটা আবারও বিহার এই যে রেজাল্ট, তা আবার আমাদেরকে চোখ দিয়ে দেখিয়ে দিয়েছে। একদম। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি যে মহাগঠবন্ধন বিষয়টা উঠে আসছে, উত্তরপ্রদেশ নির্বাচন থেকে শুরু করে বিহার নির্বাচন, বিশেষ করে উত্তর ভারতে মহাগঠবন্ধনটা তৈরি হচ্ছে, বিশেষ করে এনডিএর বিরুদ্ধে, অর্থাৎ গোটা দেশেই যেভাবে বিজেপির উত্থান হচ্ছে, সেই জায়গায় বিজেপিকে হারানোর জন্য কিন্তু বিরোধী পার্টিগুলো একত্রিত হচ্ছে। বিশেষ করে বিহার নির্বাচনে এক প্রকার বিরোধীদের নজর ছিল, এবং সেখানে যেহেতু এক্সিট পোলগুলো সেখানে এনডিএর বিরুদ্ধে ছিল, সেখানে কিন্তু একটা আশার আলো দেখছিল বিশেষ করে বিরোধী দলগুলো। সেই জায়গায় এই ফলাফল আপনি কি মনে করছেন আমাদের রাজ্যের পরিপ্রেক্ষিতে, যেহেতু এই নির্বাচনের পেছনে গোটা রাজ্যের বিরোধী দলগুলো তাকিয়েছিল, এবং যেহেতু ফলাফল আবার বিজেপির পক্ষে গিয়েছে, অর্থাৎ এনডিএর পক্ষে গিয়েছে, আপনি কি মনে করছেন যে আমাদের রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে এই নির্বাচনের ফলাফল কোথাও না কোথাও একটা প্রভাব তৈরি করবে? নিশ্চয়ই প্রভাব তো নিশ্চয়ই সমস্ত ভারতবর্ষেই তার প্রভাব পড়বে। বিহার নির্বাচন থেকে অনেকেরই শিক্ষা হয়ে গেছে। আজকে বিরোধী দল যাদেরকে বলছেন আপনি যে কংগ্রেস, এবং আমাদের এখানে তো মেইনলি কংগ্রেস এবং কমিউনিস্ট, কংগ্রেসের তো কথা বলে লাভ নেই, কারণ ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের সভাপতি এখন কে আছেন, তাদের লিডার কে রয়েছে, সেটাও খুঁজে পাওয়া খুব মুশকিল। কারণ সকালবেলা যদি এক গ্রুপ স্ট্রাইক ডাক দেয়, বিকালবেলা আরেক গ্রুপ বলে স্ট্রাইকের বিরোধিতা করে, তো তাদের আন্দোলন কর্মসূচি জনগণের জন্য বিভ্রান্তিকর। কাজেই কংগ্রেসের কথা তো বলে লাভ নেই। আর কমিউনিস্টরা তো দীর্ঘ 25 বছর ধরে এই রাজ্যে রাজত্ব করেছে, মানুষকে যেভাবে অত্যাচার করেছে, মানুষকে যেভাবে বিভ্রান্ত করেছে, সেই বিভ্রান্তের জবাব 2018 বিধানসভা নির্বাচনে এই ত্রিপুরা রাজ্যের জনগণ দিয়েছে, এবং এই লোকসভা নির্বাচনেও মানে আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনগণ, ত্রিপুরা রাজ্যের ভোটার তাদেরকে চোখ মানে আঙ্গুল দিয়ে তাদেরকে চোখ খুলে দিয়েছে। তার থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। আর ত্রিপুরা রাজ্যে বিরোধী দল বলতে এই কমিউনিস্টদেরকে বোঝায়, আর বিভ্রান্তিকর, মানুষকে বিভ্রান্ত করে, যেভাবে মানুষকে 25 বছর শোষণ করেছে, তার অবসান 2018 ঘটিয়েছে। এখন বিরোধী দলের কোনো ভূমিকা নেই, বিরোধী দল থাকা ভালো, কারণ একটা সরকারের আয়না হিসেবে বিরোধী দলরা কাজ করে। গণতন্ত্রের রাষ্ট্রে আমরা বিরোধী দলকে আমরা সমর্থন করি, তারাও বিরোধিতা করবে কিন্তু কনস্ট্রাকটিভ, তার একটা পজিটিভ এনার্জি নিয়ে, কিন্তু মানুষকে আবারও বিভ্রান্ত করে মানে মানুষকে ভুল বুঝিয়ে এই রাজ্যের আবারও অশান্তির বাতাবরণ তৈরি করবে, সেটা ভারতীয় জনতা পার্টি কখনো বরদাস্ত করেনি বিগত দিনে, আগামী দিনেও করবে না। তো তাদেরকে একটাই শুধু আপনাদের মাধ্যমে একটাই শুধু বলার অপেক্ষা, যে বিহারের যে নির্বাচন, বিহারের যে রেজাল্ট, সেটা আঙ্গুল দিয়ে তাদের চোখ খুলে দিয়েছে। তো এর থেকে আমার মনে হয় তাদের উচিত শিক্ষা হওয়া নেওয়া দরকার, যে মানুষ তাদের পেছনে নেই, মানুষ তাদেরকে সমর্থন করে না, বিহার নির্বাচনে। কিন্তু সেই বামপন্থা পার্টি যেগুলি রয়েছে তাদের ফলাফল কিন্তু মোটামুটি ভালো হয়েছে, 29টা আসনে তাদের 16টি আসন এসেছে, এবং সেখান থেকে মনে করছেন যে হ্যাঁ বলুন, এটা একটা কনফিউশন কিন্তু, হ্যাঁ ওইটা কিন্তু ওই বামপন্থী সংগঠন কিন্তু ত্রিপুরাতে নেই, যেটা সিপিআইএম বলছেন সেটাকে সেখানে কিন্তু জিরো হয়েছে, নোটার থেকেও কম ভোট পেয়েছেন এই ত্রিপুরা রাজ্যে। আর যেটা আপনি বিহারের কথা বলছেন, সেটা লিবারেশন যেটা আছে সেটার সংগঠন, সেই বামপন্থী সংগঠন আর এই বামপন্থী সংগঠনের আদর্শ অনেকটাই ফারাক রয়েছে। কাজেই সিপিআইএম তো সেখানে বিহারে কোন রেজাল্টই করেনি, নোটার থেকে কম ভোট পেয়েছে, ভোট অফ পার্সেন্টেজ যদি আমরা ক্যালকুলেশন করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের বিরোধী দল, আপনি যে প্রশ্নটা ছিল, ত্রিপুরা রাজ্যের বিরোধী দল বলতে কংগ্রেসের তো কথা বলেছিলাম, আর কমিউনিস্টরাও বিভ্রান্তি করে মানুষকে যে সাজা পেয়েছে সেটা তাদের উচিত শিক্ষা হয়েছে,
সেটা থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার। আরেকটা বিষয়, নরেন্দ্র মোদী যখন সেই বিহার নির্বাচনের ফলাফলের যখন জয় উৎসব উদযাপন হচ্ছিল দিল্লিতে পার্টি অফিসে বিজেপির, সেখানে তিনি একটা খুব উল্লেখযোগ্য কথা বলেছেন যে বিজেপির পক্ষে একটা সাইলেন্ট ভোটার প্রত্যেকটা সময় বিজেপিকে ভোট দিয়ে যাচ্ছে এবং সেই সাইলেন্ট ভোটারের জন্য বিজেপি বারবার জয়লাভ করছে, এবং সেই সাইলেন্ট ভোটারের কথা উল্লেখ করেছেন যে দেশের মহিলারা, দেশের নারী শক্তি, তারা ক্রমাগত সাইলেন্টলি বিজেপিকে সমর্থন করে যাচ্ছেন এবং তার নিরিখে বিজেপির এই জয় জয় জয়কার হচ্ছে গোটা দেশে। আপনি এই বিষয়টাকে কি বলবেন? মাতৃশক্তিকে, ভারতীয় জনতা পার্টি মাতৃশক্তিকে আমরা আরাধনা করি, আমরা যেরকম দেবী দুর্গার পূজা করি, কালী পূজা করি, জগদ্ধাত্রীর পূজা করি, তারা মাতৃরূপে সংস্থিতা। তো কাজেই এই নারী শক্তিকে, নারী শক্তির যদি উত্থান আমাদের এই নরেন্দ্র মোদীজির বিভিন্ন প্রকল্প যদি আমরা লক্ষ্য করি, যেরকম প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনা, উনি দেখেছেন যে মায়েরা কষ্ট করে মানে মানে কাঁচা চুলায় রান্না বান্না করেন, মায়েরা বেশি এফেক্ট হন, তো সেই জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনা মায়েদের নামে বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা আমাদের দেশে প্রধানমন্ত্রী করেছেন। এরকম প্রত্যেকটা পরিকল্পনা, বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে তিন তালাকের মতো যে অভিশপ্ত যে আমাদের আইন ছিল সেটাকে বিলুপ্তি ঘটানো, এই যে নারী শক্তি মানে মাতৃশক্তিকে যে সম্মান করা, সেটা একমাত্র আমাদের দেশের প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন, যার জন্য আজকে এই নারী শক্তির জাগরণ হওয়ার ফলেও আজকে আমাদের এই বিভিন্ন জায়গায় যেটা বলছিলেন দেশের প্রধানমন্ত্রী যে মাতৃশক্তির জাগরণ হয়েছে এবং মাতৃশক্তি বুঝতে পারছেন যে আজকে না একমাত্র আমাদের এই দেশের প্রধানমন্ত্রী, এই বলিষ্ঠ প্রধানমন্ত্রী থাকার ফলেই তাদের আত্মসম্মান ফিরে পেয়েছে, তাদের অধিকার ফিরে পেয়েছে। তাই ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে আশীর্বাদ করছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করছেন। রাজীবদা, শেষ প্রশ্ন করব, গত যে সরকার ছিল বিহারে সেখানে জেডিইউর সংখ্যা বেশি ছিল এবং বিজেপির সিট সংখ্যা অনেকটাই কম ছিল এবং স্বভাবতভাবেই নীতিশ কুমারের হাতে সরকারের দায়িত্বের সিংহভাগ ছিল। আপনি কি মনে করছেন যেহেতু এই বছর বা এইবার বিজেপির সংখ্যাটা অনেকটাই বেশি জেডিইউ থেকে, কোথাও না কোথাও সরকারে বিজেপির প্রভাবটা বেশি থাকবে? এটা এনডিএ বৈঠকে ঠিক হবে, কারণ আমি ত্রিপুরা থেকে, যেহেতু আমি ত্রিপুরায় থাকি, ত্রিপুরা থেকে আমি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তো আর আমার আমি সেই জিনিসটা জানি না, কিন্তু যেহেতু আমাদের আসন সংখ্যা বেশি রয়েছে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় আমাদের মিনিস্ট্রিও আমাদের ক্যাবিনেটও আমাদের মতোই করা হবে, সেটা যেহেতু নীতিশজি রয়েছেন। আর আপনারা দেখেছেন যে নির্বাচনের আগ মুহূর্তে থেকেই আমাদের প্রজেক্ট ছিল যে আগামী এই নির্বাচন জিতলে আমাদের দেশের বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার হবেন, দেশের প্রধানমন্ত্রী সেটা বলে দিয়েছেন। তো কাজেই এটার মধ্যে আর কোনো শঙ্কা নেই, যা হবে ভাগাভাগি করে মিনিস্ট্রি করা হবে, সেটা ওনারা ঠিক করবেন। আরেকটা ভাইটাল পয়েন্ট আমি মিস করে গেছি, সেখানে আরজেডির তরফ থেকে তেজস্বী যাদব কিন্তু প্রেস কনফারেন্স করে গতকালকেই কিন্তু অনেকগুলো অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এবং সেখানে গণনার দিন থেকেই শুরু করে পরবর্তী সময় পর্যন্ত বিশেষ করে আরজেডির তরফ থেকে কিন্তু অনেকগুলো অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে, আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? না না, অভিযোগ তো করতেই পারে, আমি হারার পর আমার হারার পর আমি অভিযোগ করতেই পারি, অভিযোগ তো সেটা গণতন্ত্রের রাষ্ট্রে বসবাস করে গণতান্ত্রিক সিস্টেম রয়েছে, সেখানে উনি করতেই পারেন, তার এটা অধিকার রয়েছে। কিন্তু একদম বিহারে তো ফেয়ার ইলেকশন হয়েছে, কতটা দাফে ইলেকশন হয়েছে সেটা বিহারের জনগণ দেখেছে এবং নির্বাচন কমিশন সেখানে তটস্থ ছিল। মানে আমি শুনলাম যে সেখানে যে ফোর্সের মানে কথা বলা হয়েছিল তার থেকে ডাবল ফোর্স সেখানে লাগানো হয়েছে, তো এত কিছু লাগানোর পর, এত কিছু নিরপেক্ষ ভোট হওয়ার পর তো বিরোধী দলের ভূমিকা থাকতেই পারে হারের পর যে না এখানে ইভিএম নষ্ট, আর এটা তো পূর্ব পরিকল্পিত, এটা তো সবসময় বলে থাকেন, তো সেই কারণে এইটা দিয়ে বেশি আর গুরুত্ব দিয়ে লাভ নেই, কারণ মানুষ জনগণ রায় দিয়ে দিয়েছে, ভোটার রায় দিয়ে দিয়েছে, এখন রেজাল্ট সবার সামনে চলে এসেছে, তো বিরোধী দলের সেটা অভিযোগ থাকতেই পারে, এটার জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই। ধন্যবাদ রাজীবদা আমাদের সাথে কথা বলার জন্য। ধন্যবাদ। এতক্ষণ আপনারা শুনছিলেন বিজেপি রাজ্য কমিটির সহসভাপতি
রাজীব ভট্টাচার্য মহোদয়কেও তিনি বিস্তারিতভাবে গোটা বিষয়টা নিয়ে আলোচনা ছিলেন আমাদের সাথে। আপনারা শুনেছেন তিনি ঠিক কী বলার চেষ্টা করেছেন গোটা বিষয়টাকে নিয়ে, এবং অবশ্যই বলা যেতে পারে যে বিহার নির্বাচনের পর সেখানে বিজেপির অবশ্যই একটা উত্থান হয়েছে, কোথাও না কোথাও বিজেপির সিট সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এবং সরকারে নীতিশ কুমারের এবছরের অবশ্যই যেহেতু এনডিএর তরফ থেকে বলা হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে তাদের মুখ্যমন্ত্রী অবশ্যই নীতিশ কুমার হবেন, এবং নীতিশ কুমারের এই সরকারে অবশ্যই বিজেপির দবদবাটা বেশি থাকবে সেটা ফলাফল দেখেই কিন্তু স্পষ্ট। গোটা বিষয়ে যদি আমরা আলোচনা করি, সেখানে তেজস্বী যাদবের সেই অভিযোগগুলো, সেখানে আটটা সিট রয়েছে যেখানে আটটা সিটের মধ্যে ব্যবধান, জিত এবং হারের ব্যবধান প্রায় 1000 ভোটেরও কম, এবং একটি সিট রয়েছে যেটা হিলসা, সেই হিলসাতে যে জয়লাভ করেছে জেডিইউ প্রার্থী, সেই জেডিইউ প্রার্থী আরজেডি প্রার্থীকে শুধুমাত্র 12 ভোটে হারিয়েছে, অর্থাৎ 12 ভোটের ডিফারেন্সে একটি সেখানে সিট ছিল, সিট আছে বিহারে যেখানে জয়লাভ করেছে জেডিইউ অর্থাৎ এনডিএ। তো সেই জায়গায় সেই অভিযোগগুলো অবশ্যই রয়েছে, এবং সেই অভিযোগের নিরিখেই কিন্তু কোথাও না কোথাও সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আরজেডি, কিন্তু অপরদিকে এনডিএ বা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই অভিযোগগুলো পূর্ব পরিকল্পিত, এবং কোথাও না কোথাও অবশ্যই হারের পর এই দেশে বিরোধীরা সেখানে ইভিএম নিয়ে প্রশ্ন তুলেন এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। শেষ যার ভালো সব তার ভালো, এবং সেখানে অবশ্যই শেষ হাসি কিন্তু এনডিএর তরফেই, এনডিএর মুখেই ফুটেছে। আমাদের রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে বিহার নির্বাচনের কী প্রভাব থাকবে সেই বিষয়টা নিয়েও রাজীববাবু আমাদের সাথে আলোচনায় ছিলেন, এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে বামপন্থা সংগঠনের উত্থান সেখানে। বিহারের নির্বাচনে 29টি আসনে এবার মহাগণবন্ধনের সঙ্গী হয়ে লড়াই করেছিল বামপন্থা সংগঠনগুলো, সেখানে সিপিআই থেকে শুরু করে বিভিন্ন বামপন্থা সংগঠনগুলো ছিল, এবং সেই সংগঠনগুলোর হাতে এসেছে 16টি সিট, এবং এবছর এই নির্বাচনে বামপন্থা সংগঠনের এক প্রকার উত্থান হয়েছে বলা যেতে পারে বিহারের নির্বাচনে। এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে বামপন্থা সংগঠনগুলোর এই ফলাফলের নিরিখে আমরা এই মুহূর্তে যুক্ত হব আলোচনা করার জন্য সিপিআইএম পশ্চিম জেলার সম্পাদক পবিত্র করের সাথে। আমরা ওনার সাথে আলোচনায় যুক্ত হব এবং ওনার কাছ থেকে বিহার নির্বাচনের প্রেক্ষিত রাজ্যের তরফে এবং বামপন্থা সংগঠনের আন্দোলনের তরফে গোটা দেশে আমরা দেখতে পেয়েছি কীভাবে বামপন্থা সংগঠনগুলোর কোথাও না কোথাও তাদের শক্তি সেখানে কমে যাচ্ছে, এবং সেই জায়গায় বিহারের মতো জায়গায় নির্বাচনে বামফ্রন্টের বা বামপন্থা সংগঠনগুলোর দলগুলোর এই ফলাফল কতটা ভাইটাল হতে পারে বামপন্থা আন্দোলনের ক্ষেত্রে গোটা দেশে, সেই বিষয়টাতে আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত আছেন সিপিআইএম পশ্চিম জেলার সম্পাদক পবিত্র কর। প্রথমেই পবিত্রবাবু আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। বিষয়টা যেটা আমরা আজকে আলোচনায় আছি বিহার নির্বাচন নিয়ে, এবং বিহার নির্বাচনের ফলাফল ইতিমধ্যেই বেরিয়ে গেছে, এবং এক্সিট পোল যেগুলো ছিল সেই এক্সিট পোলে কোথাও না কোথাও মহাগঠবন্ধন, যে গঠবন্ধনের অংশীদারী এবার বামপন্থা সংগঠনগুলো ছিল তাদেরকে, তাদের পক্ষেই কিন্তু ভোট সংখ্যা বেশি ছিল, কিন্তু কোথাও না কোথাও সেই ফলাফল এনডিএর তরফে যায় এবং 125টি সিটে এনডিএ সরকার গঠন করে, কিন্তু বামপন্থা সংগঠনগুলোর যে ফলাফল 29টি আসনে 16টি আসনে জয়লাভ, আপনি কীভাবে দেখছেন গোটা বিষয়টাকে? এটা তো বামপন্থীদের যে শক্তি তার প্রতিফলন ঘটেছে। তবে বিহারের নির্বাচনের শেষ মুহূর্তে যে 20-25টা আসন যেখানে 100-1000 মধ্যে আছে, সেই আসনগুলিতে প্রায় যে অভিযোগ আসছে তথ্য প্রমাণ সহ, এই অভিযোগগুলো মধ্যে পরিষ্কার করা যাচ্ছে যে প্রায় জোর জবরদস্তি করেই তারা এটা দখল করেছেন। ফলে সেই জায়গায় জনগণের রায় ছিল মহাজোটের পক্ষে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে এটা হয়তো সাময়িক জয় হয়েছে নরেন্দ্র মোদীর। একদিকে হলো পেশি শক্তি, অর্থবল এবং প্রশাসনিক ক্ষমতা, এই ক্ষেত্রে বলবো যে বামপন্থীরা যে ফল করেছে সেটা শুধু বিহারে না, গোটা দেশকে প্রভাবিত করবে বামপন্থী শক্তিকে এবং গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে। বলে আমরা আমাদের পার্টি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর 2021-এ বিভিন্ন জায়গায় যে নির্বাচনগুলি হবে সেখানে বাম গণতান্ত্রিক শক্তিকে শক্তিশালী করতে পারে যারা, তাদের সঙ্গে আমরা জোটবদ্ধ হই এই লড়াইতে। মূল লড়াই আমাদের হবে যে বিজেপি এবং নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে মানুষ যেভাবে আজকে রায় দিচ্ছে, আমরা বলবো এই নির্বাচন আমাদের
কাছে একটা নতুন প্রেরণা নিয়ে এসেছে। বিজেপি এখানে মিটিং মিছিল যা করছে এখানেও তার হতাশার প্রকাশ, যে মিছিলের নামে ডিজি বাজিয়ে যা খুশি তা উদ্যম বৃত্ত করে, এটা তো বিজয়ের বহিঃপ্রকাশ হয় না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বামপন্থীরা যে আগামী দিনে এই বিজেপিকে হারানোর জন্য নরেন্দ্র মোদীর পলিসিকে পরাহত করার জন্য আমরা গোটা দেশে এই লড়াই পরিচালনা করছি, এই লড়াইয়ের সামনের সারিতে আজকে সে বিহার দাঁড়িয়েছে, বিহারের সমগ্র জনগণকে এবং বামপন্থী শক্তি বামপন্থী কর্মী নেতা যারা তারা কাজ করেছেন তাদেরকে আমরা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, লালসেলাম জানাই। আপনি ইভিএম এবং অবশ্যই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, বিজেপির তরফ থেকে বলা হয়েছে বা প্রধানমন্ত্রী নিজে সেখানে দিল্লিতে যখন ভাষণ করছিলেন সেই বিজয় সমাবেশে সেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে ইলেকশন কমিশনের ভূমিকা সেখানে গুরুত্বপূর্ণ ছিল এবং অবশ্যই সেখানে তিনি সাধুবাদ জানিয়েছেন ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে, এবং তার পরবর্তী সময় বিভিন্ন বিশেষ করে শাসক দল বা বিজেপির তরফ থেকে যেটা বলা হয়েছে যে ভারতবর্ষের বিভিন্ন নির্বাচনের পর বিরোধীরা ইভিএম নিয়ে প্রশ্ন তুলে ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এবং কোথাও না কোথাও এটা ট্রেন্ড হয়ে গেছে বিরোধী দলদের, আপনি কি ভাবছেন যে বিহার নির্বাচনের পর আরজেডির ভূমিকা সেই বিষয়ের ফল প্রকাশ না তার পেছনে কোনো তথ্য প্রমাণ রয়েছে? নিশ্চয়ই তথ্য প্রমাণ সহই তারা দিয়েছেন নির্বাচন কমিশনকে, তথ্য প্রমাণ সহই তারা বলেছেন নির্বাচন কমিশন যদি শেষ কথা না বলে তাহলে আইনি পথে তারা যাবে। আমরা দেখেছি আমাদের রাজ্যে লোকসভা নির্বাচনে যা করেছে এখানে বিজেপি, তো আরো ন্যাক্কারজনক যে কারণে এখানে 180-টির উপরে পোলিং বুথে স্টেশনে উপনির্বাচন করতে হয়েছিল, যে তারপরেও সেখানে সমস্ত ভাবে মানুষের সমস্ত অধিকার খর্ব করেছিল, কিন্তু জোর করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায় না, এটি আমরা বলে দিতে চাই। সরকারে আছেন একজন প্রধানমন্ত্রীকে নির্বাচন কমিশনের প্রশংসা কেন করতে হবে? নির্বাচন কমিশনের তিনি ব্যবহার করেছেন, তাই প্রশংসা করতে হবে, নিজেদের বংশোদ্ভূত লোককে বোঝাতে হবে। তিনি তো একেবারে বিচারালয় পর্যন্ত বিজেপি হস্তক্ষেপ করছেন, শিক্ষা বিচারালয় সেখানে প্রশাসন সমস্ত দিক থেকে, এই নির্লজ্জ উদাহরণ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় ঘটনা। তবে আমরা বলবো একটা সময় আসবেই জয় জনগণেরই হবে, জনগণই শেষ কথা বলবে, জোর জবরদস্তি করে পৃথিবীতে কেউ সফল হতে পারেনি এবং নরেন্দ্র মোদী এবং তার বিজেপিও সফল হতে পারবে না। এখানে বিহার নির্বাচনে বামপন্থা সংগঠনগুলোর যে বিশেষ বিশেষ জয় সেখানে বলা যেতে পারে বা তাদের ভোট পার্সেন্টেজ বৃদ্ধি পাওয়া বা সিট সংখ্যা বৃদ্ধি পাওয়া, সেখানে কি আপনি মনে করছেন কানহাইয়া কুমারের মতো যে যুব নেতা যিনি নাকি বর্তমান সময়ের প্রেক্ষিতে বামপন্থা যে আন্দোলন বা বামপন্থা যে রাজনীতি রয়েছে গোটা দেশে তার এক প্রকার চেহারা হয়ে গেছেন তিনি, এবং বর্তমান সময়ের রাজনীতি আধুনিক রাজনীতির যে পদ্ধতি যেখানে এখন সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব রয়েছে রাজনীতিতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কানহাইয়া কুমারের মতো যুবাদের একটা ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিহারের নির্বাচনে বামপন্থা সংগঠনের এই ফলাফলের পেছনে, আপনি কি সে বিষয়টাতে সহমত পোষণ করবেন? না না, ওর তো ভূমিকা রয়েছে এবং সে একটা যুব আইকন হিসেবে কমিউনিস্ট আন্দোলনে সে উঠে এসেছে, এটা আমাদের গর্ব। এবং বলবো যে শুধু কানহাইয়া কুমারের ভূমিকা সেটা তো আছেই, উপরন্তু বামপন্থীদের সাংগঠনিক যে ভিত্তি, সাংগঠনিক যে শক্তি, জনগণের মধ্যে যে প্রভাব, যেটা আমরা এর আগেও লোকসভা নির্বাচনে আমরা উপলব্ধি করেছিলাম, হয়তো ফল সেটা আমরা করতে পারিনি, এবার আমরা ফল পেয়েছি, বলে সেখানে নিশ্চয়ই একটা ব্যক্তিত্ব ভূমিকা থাকেই, বলে সেই জায়গায় দাঁড়িয়ে কানহাইয়া কুমার যেভাবে ভূমিকা গ্রহণ করছেন, যেভাবে তার কথা যুব সমাজ বিশেষ করে জনগণের মধ্যে প্রভাবিত হয়েছে, এটা আমাদের আগামী দিনে একটা তো আমাদের শক্তি, এটা আমাদের একটা উজ্জ্বল তারকা হিসেবে সে উঠে এসেছে, নিশ্চয়ই তার এই বিষয়টা আমরা সেভাবে নিয়ে যাবো গোটা দেশব্যাপী। এখানে যেহেতু যুবকদের কথা আপনি বললেন, আমরা বিহার নির্বাচনে দেখেছি বিরোধীদের তরফে বিরোধীরা যারাই ছিল সেখানে তেজস্বী যাদব হোক, কানহাইয়া কুমার হোক, চিরাগ পাসবান হোক, বিশেষ করে যুবকরা কিন্তু সেখানে লিড করছে প্রত্যেকটা পার্টির নিরিখে, কিন্তু আমরা যদি রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখি বিশেষ করে বামপন্থা যে সংগঠন রয়েছে সেখানে কিন্তু যুবকদের একটা অভাব রয়েছে বা যুবক নেতার কিন্তু সেরকমভাবে যুবক আইকনের তৈরি হওয়া বা এগিয়ে আসা সেইখানে কিন্তু এক প্রকার একটা দেখা যাচ্ছে অভাব দেখা যাচ্ছে, আপনি কি সেই বিষয়টাতে সহমত পোষণ করবেন? এই কথা ঠিক না,
দায়িত্বে নেতৃত্বে এবং এখন যে বিভিন্ন জায়গাতে আমাদের মানুষ বেরিয়ে আসছে তাতে যুবকদের অংশগ্রহণ এটা ভালো। নতুন নতুন যুবক আসছে তারা বেরিয়ে, এটা আমাদের রাজ্যের মধ্যেও যে পরিবর্তনের যে চিন্তা এই চিন্তাতে যুব সমাজেই প্রধান দায়িত্ব নিয়ে অগ্রসর হবে। এই সম্পর্কে কোনো প্রশ্ন নেই, আমরা তাদেরকে এগিয়ে এনে দায়িত্ব দিচ্ছি, কাজকর্ম করছে তারা, তারা এগিয়ে আসছে। বিহার নির্বাচনে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবছর যেটা চিরাগ পাসওয়ান, যেখানে এলজেপির যে ভূমিকা ছিল সেখানে এলজেপি সরাসরি সেখানে নীতিশ কুমারের বিরুদ্ধে প্রচার করেছে, কিন্তু কোথাও না কোথাও বিজেপির সমর্থনে তারা প্রচার করেছে এবং পরবর্তী সময় একটি আসন জয়লাভ করার পর ঠিক পরের দিন প্রেস কনফারেন্স করে কিন্তু সেখানে চিরাগ পাসওয়ান যেটা বললেন যে বিজেপির জয়ের পক্ষে তারা লড়ার চেষ্টা করেছে এবং তাদের উদ্দেশ্য ছিল যাতে জেডিইউর সংখ্যা কমে যায়। অর্থাৎ দেখা যাচ্ছে একদিকে কেন্দ্রে এনডিএর সাথে এলজেপি যুক্ত রয়েছে এবং কিন্তু বিহারে এনডিএর সাথে কিন্তু এলজেপি নেই, সেখানে জেডিইউর বিরোধিতা করছে এলজেপি, অর্থাৎ চিরাগ পাসওয়ান। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? বিজেপি একটা নীতিহীন দল, চিরাগ পাসওয়ানকে যেমন একদিকে দাঁড় করিয়ে দিয়েছে, অপরদিকে এই যে মুসলিম মৌলবাদীদের যে সংগঠনটা মিম এআইএমএম, হ্যাঁ, তার যে নেতা সেও আরেকদিকে তাকে দাঁড় করিয়ে দিয়েছে, যাতে বিশেষ করে বাম গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি, তার যাতে সফলতা না আসতে পারে, এটা বিজেপিরই গেম প্ল্যান। তাদের ঘরের লোক আলাদা করে দাঁড় করিয়ে দিল, নীতিশকে কার্ড করলো, ভবিষ্যতে যাতে বিজেপি পুরোপুরি ভাবে বিহার রাজত্ব করতে পারে এই ক্লেমটি না বরাবর বিজেপি করে থাকে। প্রথম যাকে নিয়ে করে তাকে তাকে ছুড়ে ফেলে দিয়ে নিজেরা কর্তৃত্ব অর্জন করে দেখলেন। আমরা কেন্দ্রীয় সরকারের মধ্যে একে একে এনডিএ থেকে সব বেরিয়ে যাচ্ছে, শিবসেনা বেরিয়ে গেল, আকালি দল বেরিয়ে গেল, বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা বিজেপি তার একটা গেম প্ল্যান, যাতে সমস্ত শক্তিকে বাদ দিয়ে একচ্ছত্র ভাবে সে রাজত্ব করতে পারে, বিহারেও এই কথাটাই করেছে, এটা প্রকাশ হচ্ছে আজকে, আগামী দিনে আরো প্রকাশিত। কিন্তু আমরা যদি ফলাফলের দিকে যাই, আমি আপনি আবার সেই একই পথে যাচ্ছি যে ফলাফলের নিরিখে, যদি আমরা ফলাফলের নিরিখে যাই, আপনি যেটা বললেন এবং সেটা ভোট পার্সেন্টেজে দেখা গেছে, বিজেপির ভোট পার্সেন্টেজ সেখানে কমেছে, এনডিএর কমেছে, যদিও আরজেডির সিট সংখ্যা কমেছে, কিন্তু অন্যান্য যে গঠবন্ধনের পার্টিগুলো তাদের সিট পার্সেন্টেজ বেড়েছে। কিন্তু যদি আমরা ফলাফলে যাই, সেখানে কিন্তু প্রত্যেকটা রাজ্যের নির্বাচন হোক বা সেখানে উপনির্বাচনগুলি হোক, অন্যান্য যে রাজ্যগুলি হয়ে গেছে উপনির্বাচন, সব ক্ষেত্রে কিন্তু বিজেপির একটা ভালো ফলাফল, সেটা সেই ট্রেন্ডটা কিন্তু জারি রয়েছে বিজেপির এখনও। তো আপনারা কীভাবে মনে করছেন যে আগামী দিনে বিজেপিকে বা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আপনারা সেরকমভাবে শক্ত পদক্ষেপ বা শক্ত একটা সংগঠন গড়ে তুলতে পারবেন বা বিরোধিতা করে গড়ে তুলতে পারবেন? নিশ্চয়ই আমরা পারবো। বিজেপি উপনির্বাচনে যেখানে যে শাসক দল ক্ষমতা থাকে তার একটা বাড়তি অ্যাডভান্টেজ থাকে, সেই হিসাবে হয়তো জয়লাভ করেছে। কিন্তু বিহারে কিন্তু এটা পরিষ্কার ভাবে প্রতিফলিত হয়েছে, জনগণ বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছে বিজেপির বিরুদ্ধে, এবং আমি তো বললাম যেটাকে ধ্রুব সত্য হিসেবে বেরিয়ে আসছে, যে বিশেষ করে 10টা থেকে রাত্র 12টা এরকম 3টা অব্দি ভোট গণনা হয়েছে, এই সময়টাতে তারা উল্টাপাল্টা করেছে এবং যে কারণে শেষ হাসিটা অফিসিয়ালি আসতে পারেনি। জনগণ সেখানে আরজেডি এবং তার যে মহাজোট তার পক্ষে আছে, ভোটের পার্সেন্টেজে প্রমাণিত হয়েছে, আসন সংখ্যা হয়তো তারা নির্বাচন কমিশন সেখানে খেলা খেলেছে যার ফলে হয়েছে, এটাকে তারা মেনে নিতে পারে না। তাই আবার পুনরায় সমস্ত শক্তিকে সংহত করে আমরা এগিয়ে যাব এবং গোটা দেশেই হবে বিজেপির বিরুদ্ধে সমস্ত শক্তি আজকে আমাদের একত্রিত করে আমাদের দায়িত্ব। এখানে বামপক্ষের একটা সবচেয়ে শক্তিশালী ভূমিকা গ্রহণ করে আমরা এগিয়ে যাব। বর্তমান জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে দেখা যায় যে একটা এক একটা রাজ্যের সেখানে বিধানসভা নির্বাচনের প্রভাব অন্য একটা রাজ্যেও পড়ে, এবং বিশেষ করে এখন বর্তমানে বিভিন্ন বিরোধী দলগুলো কিন্তু তাকিয়ে থাকে অন্যান্য রাজ্যের নির্বাচনগুলোতে, এবং বিহারের নির্বাচনের ক্ষেত্রেও ঠিক একই রকমের অবস্থান ছিল। তো আপনি কি মনে করছেন যে বিহার নির্বাচনের পর এখন আমাদের রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে কি ধরনের একটা প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? আমাদের রাজ্যের সঙ্গে বিহারের মিলবে না কেন? এখানে আমরাই প্রধান বিরোধী শক্তি এবং আমাদের শক্তিতেই বেশি, এবং
মানুষ এখন যেভাবে প্রতিবাদে বেরিয়ে এসেছে বিভিন্ন জায়গাতে, তাতে আমাদের জয় সম্পর্কে কিংবা আমাদের আবার ফিরে আসা সম্পর্কে এটা সমস্ত মানুষ চাইছেন। বিজেপি কে যারা ভোট দিয়েছিল তারও আজকে প্রকাশ্যে রাস্তায় বিভিন্ন জায়গায় আপনাদের বিভিন্ন মিডিয়ার থ্রুতে আমরা যারা বলি তারা পরিবর্তন চায়, আবার যে ভুল তারা করেছে এই ভুল শুধরাতে চায়, সুযোগ পেলে এবং এই সুযোগ তারা সৃষ্টি করার জন্য তৈরি হয়ে আছে। এখন অতিবাহিত কারণে আমরা হয়তো প্রকাশ্যে সমস্ত মানুষকে আনতে পারছি না, এখনই যে পরিস্থিতি আছে তাতে মানুষ যদি রাস্তায় নামে এই সরকারের অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে এবং আজকে দেখছেন এর প্রভাবেই কিন্তু তাদের দলের কুন্দল শুরু হয়েছে, বিভাজন শুরু হয়েছে, এটা আস্তে আস্তে প্রকাশ্যে চলে আসছে বিভিন্ন মিডিয়া টিডিয়াতে আমরা যেটা দেখছি, এটা কিন্তু তার ক্ষোভেরই বহিঃপ্রকাশ, মানুষের যে ক্ষোভ অপদার্থতা এই সরকারের এর প্রকাশ। এবং এর সুযোগ আমরা যারা শক্তিশালী বামপন্থীরা এখানে আছি আমরাই নেব, এই সম্পর্কে কোনো প্রশ্ন নেই। আরেকটা প্রশ্ন করতে চাইবো, আমরা দেখতে পেয়েছি যে বিজেপির বিরুদ্ধে, যেটা আপনিও আপনার বক্তব্যে বলেছেন যে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন পার্টিগুলো একত্রিত হচ্ছে, বিরোধী পার্টিগুলো, এবং সেখানে মহাগঠবন্ধন তৈরি হয়েছে এবং সেই মহাগঠবন্ধনে এবার বামপন্থা সংগঠনগুলো অংশগ্রহণ করেছে। তো আমরা কি ধরে নিতে পারি যে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনে রাজ্যের বামপন্থা সংগঠন বা বামপন্থা যে পার্টিগুলো রয়েছে তারাও কোথাও না কোথাও বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে অন্যান্য রাজনৈতিক পার্টির সাথে সেখানে গঠবন্ধন তৈরি করতে পারে, জোট হতে পারে? এই সময় এই কথা বলার সময় এখন আসেনি, তবে এখানে আমরা বামপন্থীরই শক্তিশালী, বাম শক্তিকেই শক্তিশালী আমাদের করতে হবে, জনগণের মধ্যে যে ভিত্তি আছে তাকে সুদৃঢ় করতে হবে, তারপরে পরিস্থিতি বিবেচনা করে আমরা এখানে এগোবো। তবে এখানে মূল শক্তি আমাদের বামপন্থীরই ত্রিপুরা রাজনীতির মধ্যে, এটা দীর্ঘদিন যেভাবে চলে এসেছে এবং অন্যান্য যারা আছে তাদের মধ্যে ভ্যাসিলেশন আছে এবং সেখানে বিজেপির বিরুদ্ধে লড়াইতে প্রথম সারিতে আমরা প্রথম থেকে আছি এবং আমরা আশা করি এই বামপন্থী শক্তি ত্রিপুরাতে পরিবর্তন করার জন্য মূল ভূমিকা গ্রহণ করবে। অসংখ্য ধন্যবাদ পবিত্রবাবু আমাদের সাথে কথা বলার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। এতক্ষণ আপনারা শুনছিলেন পশ্চিম জেলা সিপিআইএমের সম্পাদক পবিত্র কর মহাশয়, উনি খোলাখুলি আমাদের সাথে আলোচনা ছিলেন গোটা বিষয়টা নিয়ে, বিহারের রাজনৈতিক রাজনীতি বা বিহারের এই নির্বাচনের ফলাফল এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের রাজনৈতিক আমাদের রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে তার কী প্রভাব পড়বে সে গোটা বিষয়টা নিয়ে তিনি ওনার মতো করে আলোচনা রেখেছেন। তো আপনারা শুনছিলেন এতক্ষণ যাবৎ বিহার নির্বাচনের ফলাফল এবং তার পেছনে জাতীয় রাজনীতির ভবিষ্যতের কী রণনীতি বা কী ধরনের রণকৌশল তৈরি হতে পারে সেই গোটা বিষয়টা নিয়ে এবং তার পরিপ্রেক্ষিতে এই ফলাফল কীভাবে আমাদের রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে একটা প্রভাব তৈরি করবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনায় ছিলাম এবং আমাদের সাথে বিস্তারিত কথা বলেছেন বিজেপির তরফ থেকে রাজীব ভট্টাচার্য মহোদয় এবং অবশ্যই সিপিআইএমের তরফ থেকে পবিত্রকর মহাশয়। তো আমরা এভাবেই আমাদের এই বিষয় বিশ্লেষণ জারি রাখবো এবং আজকে থেকে আমরা প্রত্যেক দিন রাত আটটায় আপনাদের কাছে আসব এবং বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনাদের সামনে থাকব, যে বিষয়গুলো আপনাদের জীবনের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, আমাদের রাজ্যের হয়ে হতে পারে, আমাদের দেশের হতে পারে, সামাজিক বিষয় হতে পারে, রাজনৈতিক বিষয় হতে পারে, সেখানে সাংস্কৃতিক বিষয় হতে পারে, আমরা গোটা বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যেক দিন এই আটটায় আপনাদের সামনে থাকব এবং অবশ্যই আপনারা আগের মতোই আমাদের সাথে যুক্ত হবেন, আমাদেরকে সহযোগিতা করবেন এই অনুষ্ঠানকে আরও সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। অবশ্যই আপনাদের যে মূল্যবান বক্তব্য থাকবে অবশ্যই সেই বক্তব্য আমাদের ফেসবুক পেজে আমাদের এই সরাসরি আয়োজনে সেখানে কমেন্ট বাক্সে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য রাখতে পারেন এবং আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন। আজকের এই বিষয় বিশ্লেষণ আমরা এখানে শেষ করছি, অবশ্যই আগামী দিনে কোনো আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে থাকব, ততক্ষণ পর্যন্ত নজর রাখবেন নিউজ মিডিয়া সিটির পর্দায়। নমস্কার।